মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। আর ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে, আজ তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি বলে বলছেন কি বলে? হ্যাঁ, ভারতের জমিনে মুসলমানরা যা দিয়েছে, আমার বাপ দাদাদের যে অবদান ভারতের জমিনে আছে, ভারত তো মুসলমানদের, এই দেশ মুসলমানদের দেশ। ওরা কিছুদিন আগে প্রচার করছিল, কিছু নেতা মন্ত্রী প্রচার করছিল, হাজার জনতার সম্মুখে উচ্চ স্বরে বলছিল, মুসলমান তোমরা চলে যাও পাকিস্তান, আর না হয় চলে যাও গোরস্থান। আমাদের পশ্চিমবার ঘোষ ছিল না, ঘোষ কি ঘোষ ছিল ছিল একজন, আমি তো বলি ঘোষরা তো 80 বছরের সাবালক হয় রে, 100 বছরের সাবালক হয়, 80 বছরে। তা আমাদের গ্রামের কয়েকটা ঘোষ আছে বুঝলেন তো, কেউ রাগ করবেন না আমার কথা। তো বাঁকে দুই দিকে দুধ আছে, দুধ আছে, তো একটা বাঁকে মানে একটা বালতিতে দুধ শেষ যখন হয়ে যায়, তো একটা বালতিতে দুধ আছে, অপর বালতি দুধ শেষ, তা দুধটা হাফ হাফ করে করবে না, ওই বালতিতে পানি ভরে নেবে। বুঝতে পারছো? কারণ হ্যাঁ রে, 80 বছর হলে সাবালক হবে, কঠিন ব্যাপার। ওই ব্যক্তিটা বলছিল, ওই সবাই নয়, যেমন আপনাদের এলাকায় হিন্দু মুসলিম কত ভালোবাসা কত মিল মহব্বত, কিছু কিছু আছে, কিছু কিছুর জন্য এই রকম হিন্দু ভাইদের বদনাম হয়। আমার শিক্ষিত বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ওরা বলতেছিল মুসলমান তোমরা চলে যাও পাকিস্তান, আর না হয় চলে যাও গোরস্থান। শুনে রেখে দাও, মুসলমানদের কি আছে আর কি নাই? ওই আগ্রা তাজমহলটা কে দিয়েছে বলো? আমার বাপ দাদারা দিয়েছে, মানে মুসলমানরা দিয়েছে। ওই কুতুব মিনারটা কারা দিয়েছে? মুসলমানরা দিয়েছে। শহীদ মিনারটা কারা দিয়েছে? মুসলমানরা দিয়েছে। লাল কেল্লা কারা দিয়েছে? মুসলমানরা দিয়েছে। হুমায়ুন কেল্লা কে দিয়েছে? মুসলমানরা দিয়েছে। আকবর কেল্লা কারা দিয়েছে? মুসলমানরা দিয়েছে। ওই দিল্লির জুমা মসজিদটা কারা দিয়েছে? মুসলমানদের অবদান। শুধু তাই নয়, তাই নয়, শোনো বন্ধু শোনো, এই পশ্চিম বাংলার দ্বিতীয় নম্বর অগ্নি সেতুর পাশে একটা নবান্ন হয়েছে, ওই নবান্নটা কাদের জায়গাতে হয়েছে? মুসলমানের জায়গাতে। এই কলকাতা হাইকোর্ট আছে, ওই হাইকোর্টটা কার জায়গাতে আছে? মুসলমানের জায়গাতে আছে। এই কলকাতায় একটা খেলার মাঠ আছে, যাকে বলা হয় ইডেন গার্ডেন, ওই খেলার মাঠটা কার জায়গাতে আছে? মুসলমানের জায়গাতে আছে। ওই আলিপুর আবহাওয়া দপ্তর কার জায়গাতে আছে? মুসলমানের জায়গাতে আছে। আমার বাপ দাদুদের জায়গা এই মুসলমান শিক্ষিত বাজার। ওই নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর রয়েছে 46 বিঘা জমির ওপর, ওই জায়গাটা কাদের জায়গা? মুসলমানদের জায়গা। খবর নিয়ে দেখা যাও, খবর নিয়ে দেখা যাও। এ আমার আপনা জান, টিপু সুলতানের পাশে যত জায়গা রয়েছে কাদের জায়গা? মুসলমানদের জায়গা। বর্তমানে অভিনেতা যারা বাংলার সিনেমা করে, যারা অধিকাংশ সময় থাকে তারা টালিগঞ্জ বলে একটি জায়গাতে, টালিগঞ্জ। ওই টালিগঞ্জটার আগে নাম ছিল তাহের আলীগঞ্জ। কি নাম ছিল? তাহের আলীগঞ্জ। পরবর্তীতে চালাকি করে নামটা পাল্টে নাম রেখেছে টালিগঞ্জ। ওই জায়গা 300 বিঘা জায়গা, ওই জায়গা কাদের জায়গা? মুসলমানদের জায়গা। শোনো, বিশ্বের জমিনে সাহিত্যের যিনি এক নম্বরে কবি, তার নাম কি? হযরত কাজী নজরুল ইসলাম। পল্লী ভাষার যিনি এক নম্বরে কবি, তার নাম কি? কবি জসীম উদ্দীন। উর্দু ভাষার যিনি এক নম্বরে
করে কবি নাম কি আল্লামা ইকবাল ফারসি ভাষার যিনি এক নম্বরে কবি তার নাম কি শেখ সাদি আরবি ভাষার যিনি এক নম্বরে কবি তার নাম কি আবুল ওয়ার বিশ্বের জমিনে যিনি জীবনে কখনো কোনোদিন কোন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করেননি তিনি কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূল নারে রিসালাত মসলকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা আমিরুল ইসলাম আশরাফি সাহেব কিবলা নারে তাকবীর নারে রিসালাত যিনি জীবনে কখনো কোনোদিন কোন জিন জাতিকে কষ্ট দেয়নি পশু পক্ষীর সাথে দুর্ব্যবহার কখনো করেননি তিনি কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েননি তিনি কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজ সমাজ অন্ধকার সমাজের কোনো পরিবর্তন নাই সমাজের যুবক যারা ইয়ং যারা সমাজের যুবকরা সচেতন নয় সমাজের যুবকরা সব ঘুমিয়ে গেছে সমাজের ইয়ং জেনারেশন যারা যুবক যারা ইউনিটি নেই কোনো সংগঠন নেই সমাজ পরিবর্তন হবে তুমি জাগনি বলে তুমি জাগনি বলে জাগিনি জাতি ভাঙিনি আজ ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে তুমি জাগনি বলে জাগিনি জাতি ভাঙিনি আজ ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ঘুম তুমি জাগনি বলে গরিবী দুঃখী থাকে যে পথের পরে তুমি জাগনি বলে ধরে সে তবন কাঁদছে অন্ধকারে তুমি জাগনি বলে গরিবী দুঃখী থাকে যে পথের পরে তুমি জাগনি বলে ধরে সে তবন কাঁদছে অন্ধকারে তুমি জাগনি বলে তুমি জাগনি বলে হচ্ছে যে কোন হচ্ছে কত ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ঘুম তুমি জাগনি বলে তুমি জাগনি বলে জুলুম সগে মাঝেলো মাঝে যারা তুমি জাগনি বলে জালিম কারি ছাড় পেয়ে যাই তারা তুমি জাগনি বলে জুলুম সগে মাঝেলো মাঝে যারা তুমি জাগনি বলে জালিম কারি ছাড় পেয়ে যাই তারা তুমি জাগনি বলে নিরাপদ নেই পথঘাট কি বারো তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে তুমি জাগনি বলে জাগিনি জাতি ভাঙিনি আজ ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে তুমি জাগনি বলে মিডিয়ার কোলে নষ্ট হচ্ছে জাতি তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাঠি তুমি জাগনি বলে মিডিয়ার কোলে নষ্ট হচ্ছে জাতি তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাঠি তুমি জাগনি বলে করে চলছে যে আগুন তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ঘুম তুমি জাগনি বলে জাগিনি জাতি ভাঙিনি আজ ঘুম তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ঘুম